আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনস্ট্রাকশন ডিটেইলস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির। তো আজকে আমরা পিপিআর এর কাজ দেখাবো, যে আমরা বিল্ডিং এ ভার্টিক্যাল লাইন ইউপিভিসি যে 4 ইঞ্চি ভার্টিক্যাল লাইন টানি, তার সাথে সাথে আমরা পিপিআর এর কাজটাও করে ফেলি, এটাও ভার্টিক্যাল পানেল লাইনের জন্য। তো এটা কিচেন এবং বাথরুমের লাইনে যে কি ফিটিং আমরা ব্যবহার করি এই ভার্টিক্যাল লাইনের জন্য, তো সেইটাই আজকে আপনাদের দেখাবো, যে এই ফিটিংগুলোর কাজ কি এবং কি কাজে এই ফিটিংসগুলো ব্যবহার হয় সেটা আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করব। এবং পিপিআর ফিটিংস আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন যে ভার্টিক্যাল লাইনের জন্য কি কি পিপিআর ফিটিং ইউজ করা হয়। চলুন কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। বিল্ডিং এর ভার্টিক্যাল কাজের ক্ষেত্রে বিভিন্ন মাপের পাইপ ব্যবহার করা হয়ে যায়। আমরা 4 ইঞ্চি যখন ভার্টিক্যাল পাইপটা টানি তখন এই পাইপগুলো আমরা সাথে সাথে এই পাইপের কাজটাও করি ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে। সেটা হলো 1.5 ইঞ্চি পিপিআর পাইপ, 1.25 বা 16 ইঞ্চি পিপিআর পাইপ, 1 ইঞ্চি পিপিআর পাইপ এবং 3/4 ইঞ্চি বা 0.5 ইঞ্চি পিপিআর পাইপ। এই পাইপগুলো বেশি ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে। এবার পিপিআর প্লেন সকেট। প্লেন সকেটের কাজ হলো লাইনকে বড় করা, মানে জয়েন্ট দিয়ে লাইনকে বড় করা, এটা জয়েন্টের কাজ করে। তো এখানে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি এবং 16 ইঞ্চি এবং 3/4 ইঞ্চি সকেটগুলো ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে। পিপিআর সকেট। আর পিপিআর সকেট হলো কনভার্টার হিসেবে কাজ করে, বড় থেকে ছোট করা বা ছোট থেকে বড় করা। সাধারণত বড় থেকে ছোট করাই বেশি ব্যবহার হয়, সাধারণত এটা পানির প্রেশারের উপর বিবেচনা করে ব্যবহার করা হয়। তো এই ফিটিংসগুলো হয় 1 ইঞ্চি বাই 3/4 ইঞ্চি সকেট, 16 ইঞ্চি বাই 1 ইঞ্চি সকেট এবং 1.5 ইঞ্চি বাই 16 ইঞ্চি সকেট বেশিরভাগই ব্যবহার হয়। এটা হচ্ছে পিপিআর প্লেনটি। 3/4 সাইজের পাইপ বেশি ব্যবহার করা হয় বিল্ডিংয়ে, তাই সংযোগ লাইনের জয়েন্টের জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা হলো 3/4 পিপিআর প্লেনটি, এটার ব্যবহার বেশি হয়ে থাকে। এ পিপিআর আরটি। আরটি এর কাজ হলো বড় লাইন থেকে ছোট লাইনে পরিবর্তন করা। এই পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা সাধারণত 1 ইঞ্চি বাই 3/4 ইঞ্চি আরটি, 16 ইঞ্চি বাই 3/4 ইঞ্চি আরটি এবং 1.5 ইঞ্চি বাই 3/4 ইঞ্চি আরটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। পিপিআর পাইপ ইন ক্যাপ। যেখানে পাইপের সংযোগ দেওয়ার প্রয়োজন হয় না বা যেখানে কাজের আর প্রয়োজন হয় না, আমাদের পাইপের শেষ সীমানায়, সেখানে এটা বেশি ব্যবহৃত হয়। সেটা হচ্ছে 1 ইঞ্চি পিপিআর পাইপ ইন ক্যাপ এবং 3/4 ইঞ্চি পিপিআর পাইপ ইন ক্যাপ, এই দুইটা ব্যবহার করা হয় বিল্ডিং কাজের জন্য। এবার পিপিআর এলবো। পিপিআর এলবো সাধারণত আমরা বললাম যে 3/4 পাইপটা বেশি ইউজ করা হয়, এই জন্য 3/4 এলবোটা বেশি প্রয়োজন। তো এটা হলো পাইপের ব্যান্ড খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় এলবো। এটারও ব্যবহার অনেক বেশি হয়, কারণ 3/4 পাইপ যখন বেশি ইউজ হবে তখন এই ব্যান্ডটাও প্রয়োজন পড়বে আপনার কাজের ক্ষেত্রে। সে পাইপ ক্লাম্প, পিপিআর পাইপ ক্লাম্প। এটা হচ্ছে পাইপ, এখানে স্টিলেরও হয়ে থাকে এবং প্লাস্টিকের। সাধারণত পিপিআর আপনার প্লাস্টার করবেন আশপাশে, সেই জন্য প্লাস্টিকের পাইপ ইউজ করাই ভালো। পিপিআর পাইপ ক্ল্যাম্প হচ্ছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 16 ইঞ্চি এবং 3/4 ইঞ্চি ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।